মশাইয়ের ইচ্ছে হচ্ছে এগ রোল খাবে, তো বাড়িতে চলো আমি এগ রোল বানাবো। আমি কি বানাই তোমাদের দেখিয়ে দেবো। দেখো আমি কড়াইতে করছি, এ কারণেই, কারণ তাওয়াতে করবো না, কারণ ডিম দিয়ে রান্না করবো, তো তাই কড়াইতে আমি ব্যবহার করছি কড়াইটা। তো দেখো আমার এক পিঠ ভাজা ভালো করে হয়ে গেছে, আর এক পিঠ হয়েছে হালকা, ওর মধ্যে দেখো আমি ডিমটা দিয়েছি। এবার ডিমটা হয়ে যাওয়াতে আমি আবার উল্টিয়ে দিয়েছি এটা, দেখো। তো আমি এমন করে এগ রোলটা বানাই। তো আরেকটা দেখো রুটি দিয়ে দিলাম, চলো এই রুটিটা তোমাদের ভালো করে দেখেই দিই। তো দেখতে পাচ্ছ এক মিনিট ভাজা হয়ে গেছে, ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমার আর এক মিনিট ভাজা হয়ে গেছে, দুটো পিঠই ভালো করে ভেজে নিয়েছি তেলে। তারপর দেখো আমি ডিমটা দিয়ে দিয়েছি, তো বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ পরে আমি আর পেঁয়াজ শশা কিছু দেবো না, তার জন্য পেঁয়াজটা বেশি করে দিয়েছি। তাহলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে ভালো লাগবে খেতে, ও এভাবে পছন্দ করে, কাঁচা পেঁয়াজটা একটু কম খায় ও। তো দেখো ভাজা হয়ে গেছে, তো একটু তেল লাগবে, তো একটু সামান্য একটু তেলটা দিয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় তেলটা লাগবে তখন দেবে, না হলে দেবে না, কারণ বেশি তেল দিলে আবার তেল তেল হয়ে যাবে, খেতে ভালো লাগে না, তেল চুপচুপ লাগে। তো দেখো এটা আমার আইটা রুটি, এটার মধ্যে একটু তেল লাগবে তাই দিয়ে দিচ্ছি। তোমার দেখো এভাবে দুটো রুটি আমি করে নিলাম। আমার বর একেবারে নর্মালভাবে বাড়িতে এরকম এগুলো খাওয়া পছন্দ করে, তো এভাবে আমি এগুলোটা করি, বেশি কিছু দেবো না, আর এটাই যা দেওয়া হয়ে গেছে আর কিচ্ছু দেবো না। আর আমরা যখন খাই শশা পেঁয়াজ লঙ্কা বিট নুন সব কিছু দিই, কিন্তু ওর বেলা সেটা দেবো না। দেখো আমার রুটিটা ভাজা হয়ে গেছে ডিম দিয়ে, বেশি করে ডিমটা দিয়েছি, মানে দুটো ডিম আছে এখানটায়, আর দেখো আমি সসটা দিয়ে নিয়েছি, আর কিচ্ছু দেবো না। তো এরকম করে সাজিয়ে ওকে মুড়িয়ে দিয়ে দেবো। তো দেখো মুড়িয়ে নিয়েছি, একদম গরম গরম সার্ভ করবো। আর আমার বর কিন্তু বাড়িতে এরকম সাধারণভাবে এগরোল খাওয়া খুব পছন্দ করে, তাই আমি ওর মতো করেই বানিয়েছি। তো চলো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।